আজকের এই ভিডিওটি একটু স্বার্থপরের মতো শুনতে মনে হতে পারে, বাট যেটা রিয়ালিটি, যেটা সত্যিকারের আমাদের এই সমাজে বর্তমান সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সফল করার জন্য প্রয়োজন, সেই কথাটাই আজকে আমি এখানে বলছি। এই পৃথিবীতে যদি আপনি সফল হতে চান, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে প্রয়োজন হলে খারাপ মানুষ হতে হবে। ইয়েস, যদি ধনী হতে চান, যদি সফল হতে চান, তাহলে খারাপ মানুষ হন। এবার খারাপ মানুষ মানে, এখানে খারাপ মানুষ বলতে আপনি আপনার জন্য, আপনার সাফল্যের জন্য, যদি সেটা সঠিক ওয়ে হয়, আপনার পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, এমনকি দেশও যদি আপনার বিপক্ষে যায়, তবুও পিছিয়ে ভাবা হবে না। কারণ নেলসন ম্যান্ডেলা একটা সময় জেল খেটেছিলেন, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলেন বলেই তিনি সফল হয়েছেন, আর তাই তার নামটা আমরা আজও জানি। সো ফ্রেন্ডস, প্রয়োজনে দেশের বিরুদ্ধে যেতে হবে, প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে যেতে হবে। আপনার একটা মেয়েকে পছন্দ, পরিবার তার সঙ্গে আপনার বিয়ে দেবে না, লাইফ আপনার, আপনি শুনবেন না। ইয়েস, তাদের বোঝান, যদি না বুঝে, আপনার লাইফ, আপনার থটস, আপনার এই যে ব্যাপারগুলো না, আমরা প্রত্যেকটা সমাজের মানুষগুলোকে বেশি পাত্তা দিতে গিয়ে নিজেকে পাত্তা দিতে ভুলে যাই। সূর্যবংশ সিনেমাটা দেখবেন, অমিতাভ বচ্চনের, বুঝতে পারবেন যে যদি সফল হতে চান, তাহলে খারাপ হওয়া কতটা জরুরি, কতটা জরুরি। ইয়েস, আজকে আমি কয়েকটা পয়েন্ট এই ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করছি, কেন খারাপ হতে হবে এবং খারাপ হওয়ার প্রয়োজনীয়তা কেন আছে, লোকে কি বলবে। আচ্ছা, লোকে আপনি যে কাজটা করছেন, আপনি করুন, যেই করুন, যখন কোনো একটা কাজ শুরু করবেন, সেই মুহূর্তে পরিবারের বাধা আসে, সমাজ ইত্যাদি চারিদিক থেকে একটা বাধার সৃষ্টি হয়, লোকে কি বলবে, এই কাজটা করবো আমি, লোকে কি, আচ্ছা লোকে কি বলবে, এই থিঙ্কিংটা কি আপনি তাদের পরিবর্তন করাতে পারবেন? না। যেটা আপনি করতে চলেছেন সেই কাজের জন্য লোকে কি বলবে ভাবছেন, আবার পাশাপাশি ওরা বন্ধ করে দিয়ে আর একটা কাজ শুরু করে দেখবে, সেখানেও বলবে, লোকে কি বলবে। তা লোকে যে যা বলার বলতে দিন, আপনি নিজে সঠিক পথে চলুন, নিজের কাজগুলো আপনি করে যান। যদি জীবনে সফল হতে চান, সাকসেস চান, ধনী হতে চান, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না। এটা আমরা হামেশাই করি, কোনো কারণে কোনো একটা কাজ ভুল করে ফেলেছি, হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, এই যে ভুল করেছি এটা আর স্বীকার করি না, আমরা অন্যের ঘাড়ে, তর্ক করে হোক, যে করে হোক, যে করে হোক, যেভাবে হোক, অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দিই, না এটা আমি করিনি, সে করেছে। এর ফলে কী হলো, আপনি সাময়িকভাবে হয়তো অন্যজনের কাছে ভালো হলেন, তাকে দোষী করলেন, আপনি পিছিয়ে গেলেন অন্তত 100 পা। কেন? কারণ আপনি যে ভুলটা করেছিলেন, প্রথমত আপনি সেই ভুলে যদি স্বীকার করে নিতেন, তাহলে পরে কোনো সমালোচনা হতো না। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি ভুলটা থেকে নতুন একটা শিখতে পারতেন, এই কাজটা কেন ভুল হলো, কীভাবে করলে কাজটা ভুল হতো না, তাহলে আপনি একটা ধাপ আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে পারতেন। তাহলে আপনার ভুলটার জন্য যদি আপনি সমালোচিত হন, যদি আপনাকে কেউ খারাপ বলে, বলতে দিন, কারণ ভুল থেকেই শিখতে হবে আপনাকে। নেগেটিভ চিন্তা থেকে 1000 হাত দূরে থাকুন। প্রথমেই বলেছি, যখন যে কাজে আপনি হাত দেবেন, শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার দ্বারা হবে না এই কথা বলার একটা পরিবেশ আপনি পাবেন। এই সমাজে বেশিরভাগ মানুষ পিছিয়ে, তার কারণ হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা অক্টোপাসের মতো তাদের ব্রেনটাকে গ্রাস করে আছে। যারা আপনার সঙ্গেও নেগেটিভ কথা বলবে, তাদের কাছ থেকে অন্তত 1000 হাত দূরে থাকুন। আপনি নিজেও এই কাজটা আমি পারবো না, এই কথাটা ভাববেন না বস, কারণ এই পৃথিবীতে যারা কিছু করেছে, নতুন কিছু করে হয়েছে, যারা সফল হয়েছে, কষ্ট করে সফল হয়েছে, কোনোটাই মসৃণ পথ ছিল না, কারোর জীবনে মসৃণভাবে হয়নি। নতুন কিছু আবিষ্কার মানে কি, তা তো ছিল না, প্রথমে তা ছিল না বলেই তো সমাজ বলছে যে তোর দ্বারা ওটা হবে না, আরও সম্ভব না, আর এই অসম্ভবকে সম্ভব করতে পারলেই জীবনে প্রতিষ্ঠিত হবেন। আর 5টা লোক, আর 10টা লোক, আর 50টা লোক যা করে, এই সমাজ যা করে,
তার বিরুদ্ধে গিয়ে তাদের ঊর্ধ্বে চিন্তা ভাবনা করে যদি আপনি নিজের ফোকাসটাকে ঠিক রেখে নতুন কিছু করতে পারেন এই সমাজের জন্য আপনি অবশ্যই সফল হবেন। সুতরাং নেগেটিভ চিন্তা না, আমি পারবো, আমাকে পারতেই হবে, যেভাবে হোক পারতে হবে, এই থিঙ্কিংটা আপনার মধ্যে রাখুন। আর যারা আপনার এই চিন্তাভাবনার সঙ্গে সহমত পোষণ করবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখুন। নিজেকে ভালোবাসুন, আমরা নিজেকে ভালোবাসতে পারি না, এটা স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসুন মিনস এই নয় যে আপনি অন্য দোষ্ট লোককে ভালোবাসবেন না, প্রত্যেককে ভালোবাসুন, বাট সবচেয়ে বেশি প্রাধান্য আপনি নিজেকে দিন। আপনি অন্যের ভালো করতে গিয়ে নিজে না খেয়ে সারাদিন পড়ে থাকলেন, রাত্রে অসুস্থ হয়ে গেলেন। আপনি অন্যের উপকার করতে গিয়ে 10 দিন টোটো করে বাইরে বাইরে ঘুরে বেড়ালেন, আপনার ইম্পর্টেন্ট কাজটা হলো না। আপনাকে প্রাধান্য দিতে হবে নিজেকে। আগে নিজেকে ভালোবাসুন, নিজে সুস্থ থাকুন, নিজের জ্ঞানের বিকাশ ঘটান। হ্যাঁ, তাতে কী বলো, এই ছেলেটা ভালো না, কারোর সঙ্গে মিশে একা একা চলে, বলুক, বলতে দেন কেন একা চলেন, সেটা আপনি জানেন। তো বলো এই সামাজিক ছেলে না, এগুলো এর দ্বারা কোনো উপকার লাগবে না কাউকে কিছু। আরে বলতে দিন না গো, একটা সময়ে আপনার ওপরে যখন আপনি একটা বিশাল বড় বৃক্ষ হবেন, আপনার নিচে এসে বসবে তারা, তারাই বলবে জানতাম রে তুই পারবি, যা সফল হয় তারা কিন্তু সত্যি তোর মতনই হয় রে, মনে হয় প্রথম দিকে যে একটু স্বার্থপর, বাট এটাই নিয়ম, না বলতে শিখুন। আপনি যখন একটু একটু করে আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন, আপনি যখন অর্থনৈতিক দিক থেকে একটু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন, দেন কিছু ফ্রেন্ডস আপনার চারিদিকে জড়ো হবে, এর আগাছা কিন্তু। বন্ধু চল একটু আড্ডা মেরে আসি, চল একটু শপিং মলে যাই, এই তোর কাছে কিছু টাকা আছে ধার দে না, কয়েকদিন পরে দেবো, মানে এই যে দেখবেন আপনাকে একটা একটা করে ফাঁদের মধ্যে ফেলতে থাকছে। আপনি ডাইরেক্টলি না বলুন, কখনো কাউকে না ঠিক আছে দেখছি ভেবে তারপরে দেখছি বলবো এরকমভাবে কথা বলবেন না, আমার কাছে নেই আমি দেবো না, আমার প্রয়োজন আছে টাকার এই মুহূর্তে আমি তোকে দিতে পারবো না, আমি এখন একটা কাজ করছি, জরুরি কাজ করছি, এখন যাওয়ার সময় নেই ভাই, ডাইরেক্ট না বলুন। আপনি না বললে খারাপ হবেন তার কাছে, হোট সাময়িক খারাপ হবেন, কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু ভালো হবে। আপনি সাময়িক খারাপ হলেও ভবিষ্যতে আপনার সঙ্গে তারা খারাপ আচরণ করার সাহস পাবে না, অন্যায় আবদার করার সাহস পাবে না। লাস্ট পয়েন্ট হচ্ছে খেলোয়াড়ের মনোভাব রাখুন। কথাটা একটু নতুন ধরনের, যদিও ওই কথার মিনিংগুলো আপনারা সবাই শুনেছেন এর আগে বহু ভিডিওতে। খেলোয়াড় খেলতে খেলতে হেরে গেল, একটা ব্যাটসম্যান আউট হয়ে গেল, সেদিনের মতো তিনি আউট, খেলা ছেড়ে দেন তিনি, আর কোনোদিন জীবনে নামেন না মাঠে, কোনোদিন নামেন না। আমাদের জীবনে যখন কোনো একটা ফেলিওর আসে কেন হাল ছেড়ে দেয়, কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়, কেন ভাবি যে আমার দ্বারা হবে না, ওই খেলোয়াড়টা যেমন আবার প্র্যাকটিস করে নেক্সট দিন ব্যাট ধরে আপনি আপনাকে আরও একটু মজবুত করে মাঠে নামুন। প্লেয়ার অ্যাটিটিউড চায় যদি সাকসেস চান, আর এইটার জন্যই আপনাকে একটুখানি স্বার্থপর হতে হবে, কারণ এই যে ফেলিওরটা হলেন ওখানে প্রলেপ দিতে হবে, ওই জায়গাটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করতে গেলে আপনার প্রতি আপনাকে সময় দিতে হবে, আপনার সমাজের প্রতি সময় দেওয়ার এখনও সময় আসেনি, আপনি যখন আসবে তখন দেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের আমি বোঝাতে পেরেছি, যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।